বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড 19 বা করোনা ভাইরাস এই মহা আতঙ্ক আমাদেরকে দিনে দিনে বিশেষ করে বাংলাদেশের আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে। যদি এটি বৈশ্বিক সমস্যা, কিন্তু পৃথিবীর কোথাও কোথাও পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও কোথাও কোথাও আবার পরিস্থিতিটা ভয়াবহ আকার ধারণ করছে। বাংলাদেশের হিসেব অনুযায়ী গতকাল যে হিসেব আমাদের স্বাস্থ্য দপ্তর দিয়েছে তার বিগত 24 ঘন্টায় তারা বাংলাদেশের সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে, যদিও এই পরীক্ষার সংখ্যাটা খুব একটা আশানুরূপ নয়, এবং তাতে শনাক্তের সংখ্যাও বাংলাদেশে এ যাবৎ যা হয়েছে সবচেয়ে বেশি 24 ঘন্টার মধ্যে, এবং মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি। এবং এরকম পরিস্থিতিতেই আগামী আর একদিন পরে অর্থাৎ আগামীকালকে জাতীয় বাজেট, আগামী অর্থ বছরের সেটি জাতীয় সংসদে উত্থাপিত হবে। কেননা এই কোভিড 19 সমস্যা কেবলমাত্র স্বাস্থ্য সমস্যা বা মৃত্যুজনিত ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক নানা সংকটের মধ্যে গোটা পৃথিবীকে ফেলে দিয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের আর্থিক খাত নিয়ে বিগত বেশ কিছুটা সময় ধরে প্রচুর কথাবার্তা হয়েছে, এবং আর্থিক খাতে এক চরম নৈরাজ্য, বিশৃঙ্খলা আছে, সেটি নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। এরই এর মধ্যে এই জাতীয় বাজেট, এবং সেখানে অর্থের সংস্থান কিভাবে হবে, এই পরিবর্তিত পরিস্থিতিতে সেই বাজেট কিভাবে বাস্তবায়িত হবে সেটি একটি বড় প্রশ্ন। কেননা বিগত কয়েক বছর ধরে আমরা বাজেট বাস্তবায়নটাকেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অর্থনীতিবিদরা দেখছেন। এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির। আমার সঙ্গে ঢাকার বাসাপুর বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক চীন আইনের সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মনিরুজ্জামান মনির, আপনার সাথে আলোচনাটা শুরু করতে চাই যে পরিস্থিতি আমরা দেখলাম যে গতকালের হিসেব অনুযায়ী পরীক্ষার পরিমাণ, আক্রান্ত শনাক্তের পরিমাণ এবং মৃত্যুর হার সবচাইতে বেশি। এর মধ্যে কোথাও কোথাও লকডাউনের কথা শোনা যাচ্ছে স্থানীয় পর্যায়ে, বা ঢাকা শহরের মধ্যে কেউ কেউ বলছেন যে লকডাউন কোথাও কোথাও এলাকা ভিত্তিক হবে, কোনো কোনো জেলায় সেই পরিকল্পনা আছে। কিন্তু আমার যেটি প্রশ্ন যে আমরা কি আসলে পথ হারিয়ে ফেলছি কিনা এই সংকট মোকাবেলার ক্ষেত্রে, নাকি ঠিকঠাক মতোই চলছি? জি, ধন্যবাদ আপনাকে জিল্লুর ভাই, এবং আপনার তৃতীয় মাত্রার মাধ্যমে বাংলাদেশের সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সাথে সাথে ইতিমধ্যেই কোভিড 19-এ গোটা দুনিয়ায় যারা নিহত হয়েছে তাদের বিদেহাত্মা মাগফিরাত কামনা করছি, এবং যারা দেশে এবং দেশের বাইরে দেশগুলোতে যারা এই কোভিড 19 আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, তাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং তারা অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসুক সেই প্রত্যাশা করছি। এবং সাথে সাথে গত কয়েকদিন আগে আপনারা এই তৃতীয় মাত্রার মাধ্যমে আমি আমার তীব্র নিন্দে এবং প্রতিবাদ জানাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লুয়েড হত্যার বর্ণবাদের শিকার হিসেবে হয়ে যে মারা গেল, সেই কারণে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখন আসেন কোভিড 19 এবং লকডাউন এবং সার্বিক বাংলাদেশ সহ বিশ্বের সার্বিক যে পরিস্থিতি, সেটা যদি আপনি লকডাউন বলেন সেক্ষেত্রে আমার এখানে মতামতটা একটু ভিন্ন লকডাউনের ক্ষেত্রে। দেখুন জিল্লুর ভাই, আমরা বাংলাদেশের মানুষ সাধারণত লকডাউন এই শব্দটার সাথে খুব বেশি মনে হয় পরিচিত না। বাংলাদেশের মানুষকে যদি আপনি ঘর থেকে বের হতে না দিতে চান, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখানে শব্দটা ব্যবহার করা উচিত ছিল আমরা যদি কারফিউ দিতাম। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, অভিমত, আমরা কারফিউ বা 144 দ্বারা জারি, এর সাথে বাংলাদেশের মানুষ সম্পৃক্ত। আমার কাছে মনে হয় যে এ জায়গাটায় আমাদের এই বলার ক্ষেত্রে বা প্রয়োগের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় বাংলাদেশে আসলে লকডাউন বলা হয়নি, বাংলাদেশে বলা হচ্ছে সাধারণ ছুটি। ওখানে আমি আসছি যে সাধারণ ছুটি, এটাও আমার কাছে একটু আহত করেছে। দেখুন, ওনাদের প্রতি সম্মান রেখেই বলি, যারা যে বা যারা সেদিন এই কথাটা সাধারণ ছুটি হিসেবে বললেন, সাথে সাথে যদি সাধারণ ছুটিও বলে, সেখানে যদি আপনার একটা পরিবেশকে স্বাভাবিক রাখা বা আমাদের মতো একটি উন্নয়নশীল দেশকে সমস্ত কিছু স্বাভাবিক রেখে, কাজকর্ম স্বাভাবিক রেখে, কোনো রকমের প্যানিক তৈরি না করে যদি আপনি দেশটাকে স্বাভাবিকভাবেও রাখতে চান, মানুষের মধ্যে কোনো রকমের একটা আতঙ্কগ্রস্ত না হয়, সে কারণে হয়তো ভাই সাধারণ ছুটি শব্দটা ব্যবহার করছে, তাহলে আসেন আপনার কী করা উচিত ছিল? ওই আমলা ব্যক্তির
বোঝা উচিত ছিল সাধারণ ছুটি বলার সাথে সাথে আমার বলতে হবে আমাদের দেশে সমস্ত মানুষ শিক্ষিত না বলা উচিত ছিল যে সাধারণ ছুটি আপনার পরিবারের সাথে আনন্দ উপভোগ করার জন্য নয় সাথে সাথে কিছু তাদের স্বাস্থ্যবিধির কথা বলা উচিত ছিল মানে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে যোগাযোগ ব্যবস্থাটাকে আসলে নিয়ন্ত্রণ করা উচিত ছিল এবং লঞ্চ বলেন ট্রেন বলেন বাস বলেন আমাদের যাওয়ার ক্ষেত্রে কিছু বিধিমালা দেওয়া উচিত ছিল এবং আপনারা এটা ভোগ করার জন্য নয় এটা আপনারা যাবেন আমাদের স্বাস্থ্যবিধি এই রকমের একটি অদৃশ্য শত্রু আমাদের সামনে উপস্থিত হয়েছে গোটা দুনিয়ার মানুষের জায়গাটায় আজকে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে আমাদের এই সাবধানতা অবলম্বন করা উচিত ছিল এটা আমার ব্যক্তিগত মতামত সেই জায়গাটায় আমাদের যারা আমলা ওনারা এখানে চরমভাবে একটা ওনাদের এই সিদ্ধান্তটা সঠিক ছিল না সাধারণ ছুটির সাথেও যদি আমি একমত থাকি কিন্তু আমার সাথে 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 যে শব্দগুলা যে শব্দ চয়নের মধ্যে থেকে আমার সাধারণ মানুষকে বোধোদয়ের জায়গাটা সেই জায়গাটা একটা ভুল ছিল বলে আমি মনে করি এরপর আসেন সরকার হিসেবে যদি আপনি মনে করেন এই লকডাউন বা সার্বিক পরিস্থিতি সেই জায়গাটায় আমি মনে করি সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তাৎক্ষণিকভাবে ইতিমধ্যেই সেটা আপনি যদি দেখেন তাহলে আন্তর্জাতিক মিডিয়াতেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রশংসা করছেন তার সাহসিক সিদ্ধান্ত চৌকস নেতৃত্বের কারণে সেটা আপনি দ্য গার্ডিয়ান বলেন ফোর্বস ম্যাগাজিনে আটজন নারী নেতৃত্বের অবস্থানে শেখ হাসিনার নাম চলে এসেছে অর্থাৎ সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে কাজটা করার কথা ছিল সেটা সে করছে কিন্তু আপনি যদি আবার দেখেন এই জায়গাটায় আমার কাছে আরেকটা বিষয় মনে হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপারে আপনি যেটা বলছেন বাজেট সার্বিকভাবে যেহেতু বাজেটের প্রশ্ন আমরা একটু পরে আসি আমরা এই যে ব্যবস্থাপনাটা সেটি নিয়ে একটু আপনাদের এখন এই যে খুলে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু অনেকেই বলছেন যে সংক্রমণটা বাড়াতেই আসলে পুরো বিষয়টা সহায়তা করলো নিয়ন্ত্রণে সহায়তা করলো না এবং যে কারণে এখন নানা রকমের গবেষণা বলছে যে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হতে থাকবে কালকেই আমি একটা রিপোর্ট দেখছিলাম লন্ডনের ইম্পেরিয়াল কলেজে তারা বলছে যে এই অবস্থা যে গতিতে বাংলাদেশ চলছে যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলছে এটা যদি অব্যাহত থাকে তাহলে সেপ্টেম্বরে গিয়ে এটা পিকে যাবে এবং তখন প্রতিদিন 10,000 মানুষ মারা যাবে বাংলাদেশে আমি যদি এই অবস্থা চলতে থাকে প্রথমত বিষয়টা হলো এবং তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে এটি অবশ্য শুধু বাংলাদেশের ক্ষেত্রে না সারা পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে অভিযোগ সত্য যে সরকারগুলো আসলে খুব ট্রান্সপারেন্ট না বা তারা এখন প্রকৃত তথ্যটা আসলে মানুষকে জানাতে চায় না এটা লুকোচুরি খেলা এখানে আছে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে সরকার যদি তার হিসেব নিকেশ যদি সরকারি দপ্তরে সঠিক হয় বড় সংকট যেটা সেটা মানুষ বিশ্বাস করছে না আপনি জনগণের সঙ্গে মেলামেশা করেন আপনি খুব ভালোই জানেন এমনকি আমি তো আপনার দলেরও লোকজনকে দেখি তারাও সবকিছু মানতে চায় না বিশ্বাস করতে চায় না মানে এই যে একটা আস্থার সংকট সেটাও তো আসলে রাজনীতির জন্য অর্থনীতির জন্য যে কোনো দেশের জন্য খুব ক্ষতিকর একটা বিষয় এখন আসেন আমি প্রথমত লকডাউনের যে বিষয়টা সেই লকডাউনের বিষয়টার সাথে সবচেয়ে বড় বিষয়টা হলো সচেতনতা তৈরি করার জন্য যে পরিমাণ কাজ করা দরকার ছিল আমি মনে করি বাংলাদেশের গণমাধ্যমগুলো যথার্থ ভূমিকা পালন করেছে সরকারের উইংগুলো যদি আপনি বলেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন তারা খুব আন্তরিকতার সহিত কাজ করা শুরু করেছিল যেভাবে ওই জায়গাটা যদি যান তাহলে আমার অনেক একটা বড় ক্যানভাস দেবে এবং সেখানে আমার কথা বলতে হবে যেমনিভাবে যখন আপনি এই লকডাউন দেওয়ার আগে যখন বাহির থেকে যারা দেশের বাহির থেকে যারা আসছিল তখন সরকার কিন্তু খুব সুনিয়ন্ত্রিতভাবে করা শুরু করলো আমরা কোন জায়গাটায় প্রথম ওই জায়গাটা ব্যাহত হলো কখন যখন চায়না থেকে আসলো তখন আপনি সকলকে আপনি এই আপনি হোম কোয়ারেন্টাইন করাতে পারলেন ইটালি থেকে যখন আসলো তখন কেন পারলেন না তখন কিন্তু পুলিশ যখন একজন ওই ইটালির মানে ইটালি প্রবাসী যে বাঙালি আসলেন যখন তাকে পুলিশ আপনার মাস্ক পরার কথা বললেন স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার গাইডলাইনে যখন কথা বললেন তখন তার সাথে কি আচরণটা সেদিন করেছিল করার সাথে সাথে একজন মন্ত্রী বলার সাথে সাথে আমাদের আবার রিয়াকশনটা কি হয়েছিল আমরা কি প্রতিক্রিয়া দিয়েছিলাম অর্থাৎ বাংলাদেশের মানুষের একটা বিষয় হলো আপনি যেটা মনে করেন যে সার্বিক অর্থে এটা করলে ভালো হয় এবং আপনার সাথে সাথে ভালো না জিল্লু সাহেব যে কথা বলছেন এটা ঠিক না এটা বলার জন্য এক ধরনের মানুষ দাঁড়িয়ে যাবে এটা পক্ষে বিপক্ষে এই অবস্থানটা আমাদের খুব বেশি যে কারণে আমি বললাম যে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে এরকম লকডাউন এই শব্দটার সাথে যেমনিভাবে সম্পৃক্ত না এখানে কারফিউ দেওয়া উচিত ছিল 144 দ্বারা জারি করা ছিল কারণ সরকার আপনি দেখবেন 4.5 কোটি মানুষকে ত্রাণ দিয়েছে 2 মাসে এবং যত ত্রাণ দিয়েছে বিগত কোনো দিনে সরকার এই পরিমাণ মানুষের পাশে দাঁড়িয়েছে এটার কোনো নজির নাই এখন আপনি বলতে পারেন সরকারের বা আমার ভাই সমালোচক
শান্ত বলতে পারবে যে সরকারের তো বাংলাদেশের সরকারেরই আমরা ট্যাক্স দেই রেভিনিউ তার মধ্যে থেকে ব্যবস্থাপনা কি আছে সেটা বড় বিষয় কোন রকমের জনগণের টাকাই দেয়া হচ্ছে জনগণের টাকাই দেয়া কিন্তু ম্যানেজমেন্ট কে আছে কত সুন্দরভাবে সে পরিচালনা করতে পারছে না এটা হলো মূল বিষয় সেই জায়গাটায় আমি এই কারণেই বলছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার যে পারফর্ম করার দরকার ছিল যথার্থ করেছেন এখন আসেন এই লকডাউনে ব্যক্ত করার জন্য আমরা যখন এই কাজটা করলাম তখন আবার এই দেশের এই মানুষই যখন এই সরকারকে ভালো লাগে না তখন তারা প্রতিবাদ করা শুরু করলো হ্যাঁ ওনারাই রেমিটেন্স দেয় ওনারাই এই দেশটাকে চালিয়ে রাখছে আবার তাকে এইরকম করে আচরণ করছেন কিন্তু আমি করলাম ভালোর জন্য আপনি সাথে সাথে তীব্র প্রতিবাদ করলেন সরকার বিরোধী একটা মনোভাব তৈরি করলেন সেই কারণে ইতিবাচক অনেক কিছু করার থাকলেও আপনারা নেতিবাচক দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি সেই জায়গায় আর আসেন এই দেশে কখনোই কোনো কারণেই যেটা আমি বলছি সেটা মোহন রাব্বুল আলমী বলেন যে কোনো ভাবেই বলেন না কেন আমি মেডিকেল টার্মে কথা বলতে পারবো না আমি একজন সাধারণ মানুষ সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী যে কথা বলছেন যে 10,000 হতে পারে প্রতিদিন মারা যেতে পারে এত এত এই পরিসংখ্যানে যাবো না বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে অনেক রকমের পরিসংখ্যান দিচ্ছে সেই পরিসংখ্যান বাংলাদেশের সাথে মিলে নাই বাট বিশ্ব স্বাস্থ্য সংস্থার এখন পর্যন্ত যে দেশগুলো সবচেয়ে উদ্বেগের মধ্যে আছে যে দেশগুলো বাংলাদেশ আছে ভারত আছে আমি যে কথা বলছিলাম সেটা হলো যে আমার কথাটা হলো যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি সচেতন হওয়া উচিত কারণ বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে প্রতি বর্গ মাইলে 3,000-এর বেশি মানুষ বসবাস করে আপনি যতই চেষ্টা করেন লকডাউন যতই আপনি যাই করেন না কেন আপনার আমার সবচেয়ে বেশি সচেতন হওয়া উচিত যেখানে আধুনিক কোনো দেশে উন্নততর দেশে বাস করে প্রতি বর্গ মাইলে মাত্র 47 জন কোথাও কোথাও 50 জন আমার দেশে এই রকমের যখন একটা ছোঁয়াচে রোগ আপনার পাশাপাশি যখন আমি আসবো তখন আক্রান্ত হওয়ার চান্স তো সবচেয়ে বেশি থাকবে সেক্ষেত্রে বেশি সচেতন হতে হবে মানুষদের দেখেন রানী দ্বিতীয় এলিজাবেথ যখন এই করোনা মহামারী আকার ধারণ করলো তার দেশ সহ গোটা দুনিয়ায় তখন উনি জাতির উদ্দেশ্যে বিদেশের জনগণের উদ্দেশ্যে বলছিল ইউকে মাস্ট হ্যাভ সেলফ ডিসিপ্লিন আমি এই শব্দটার সাথে বিশ্বাসী আপনাকে আমাকে নিজের উপরে নিজের নিজের নিজেকে নিজের সংশোধন করতে হবে আমাকে সাবধান থাকতে হবে আমি কি করব বা কি করব না সরকার আপনাকে সারাদিন কিভাবে করবে আপনি যখন রাস্তায় হাঁটছেন সরকার বারবার বলছে মিডিয়াগুলো বলছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বলছে কিন্তু আপনি আর আমি সাবধান হচ্ছি না আপনার আপনি আর আমি মনে করছেন চ্যালেঞ্জ দিচ্ছি যে রাস্তা দাঁড়িয়ে আমরা সিগারেট খাচ্ছি চা খাচ্ছি গল্প করছি সরকারকে বেকায়দা ফেলাবার চেষ্টা করছি আমরা টেলিভিশনে এসে সরকারের বাংলাদেশ যেভাবে অ্যাড্রেস করা দরকার সেটা ঠিকঠাক মতো করতে পারছে কিনা দুর্বলতা থাকলে সেগুলো কোথায় কি করা আছে কারণ বাঁচতে তো হবে বাঁচতে হলে সমালোচনা বা ব্লেম গেম অভিযোগ পাল্টা অভিযোগের চাইতে সমাধানের একটা পথ বের করা দরকার এবং সেটা সম্মিলিত ভাবেই করতে হবে কারণ কোভিড তো আসলে জাত পাচ্ছেনে না ধর্ম বর্ণ রাজনীতি ধনী গরিব কিছুই সে মানছে না কিছুই সে চেনে না সো আপনার আপনার কাছে একটু শুনতে চাই যে কি মনে করেন আপনি কি হওয়া উচিত কি হওয়া উচিত ছিল কি করা উচিত কি করা যায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে আলোচনায় আছেন মুনির ভাই তাকে এবং দর্শক সবার জন্য শুভেচ্ছা সবাই যেন আমাদের বিশ্ব যে করোনা বিরুদ্ধে যে সামিল হতে পারি একযোগে এবং জয়ী হতে পারি সেই প্রত্যাশা নিয়েই কথা শুরু করছি যদিও এই প্রত্যাশা করার মতো অবস্থায় আমরা আসলে নেই আমি শুরুতে মনির ভাইকে ধন্যবাদ জানাই দুটি পয়েন্টে অন্তত সেটি হচ্ছে মনির ভাই বলছেন যে কার্ফিউ হোক 144 ধারা বা জরুরি অবস্থা হোক এরকম কিছু হওয়াটাই সমীচীন ছিল যেটা আমরা একদম শুরু থেকে বলে আসছিলাম কিন্তু সরকারের পক্ষে বা দল হিসেবে আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলতে আসছিলেন মিডিয়ায় তারা কেউই আমাদের এই আবেদনকে আমলে নেননি বা এটাকে আস্থায়ও নেননি আর একটা বিষয় সেটা হচ্ছে মনির ভাই বলছেন বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ ফলে এইখানে এই রোগটি ছড়িয়ে পড়ার যে ঝুঁকি সেটা অনেক দেশের থেকেই বেশি এই কথাটাও আমরা শুরু থেকে বলছিলাম যে এই যে মানে ওভার পপুলেটেড একটা এরিয়া এত বেশি ঘনবসতিপূর্ণ সেইখানে একবার যদি ঢুকে পড়ে তাহলে কি অবস্থা হতে পারে সেইখানেও নীতি নির্ধারকরা সরকারের যারা এটাকে সামাল দেবেন তাদের তরফ থেকে আমাদের যে আশঙ্কা সেটা উপেক্ষা করতেই দেখছি আমাদের এখানে টেস্ট সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল যেহেতু টেস্ট করে শনাক্ত করে আইসোলেশনটা খুব জরুরি ছিল সেখানেও আমরা দেখেছি যে
আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আপনি ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ যে কোনো দেশের তুলনায় আজকে পর্যন্ত আমাদের কেসের সংখ্যা কম, এবং প্রতি মিলিয়নে কতটি কেস তার যে হিসাব প্রতিদিন আমরা দেখছি সেখানে আমরা এখনো সবার নিচে পড়ে আছি। ফলে এই বেশি টেস্ট দরকার ছিল, বেশি সতর্কতা দরকার ছিল, সেই দিকে না হেঁটে সরকারের কর্তা ব্যক্তিরা শুরুর দিকে একেবারেই পাত্তা দিতে চাননি যে এই দেশে করোনা ভাইরাস আসবে না, আমাদের এয়ারপোর্ট বিশ্বের উন্নত দেশের থেকেও বেশি সুরক্ষিত, আমাদের সব ব্যবস্থা আছে, যতদিন এই প্রধানমন্ত্রীর হাতে নেতৃত্ব ততদিনই দেশে করোনা আসবে না, এইরকম উক্তিও অনেক নেতা করেছেন, করোনা তারা বেশি শক্তিশালী এমন উক্তিও করেছেন। ফলে এগুলি ছিল সবই দুঃখজনক, তারা মনোযোগ দেননি এই দিকে। এখন আওয়ামী লীগের অনেক নেতা, অনেক শুভাকাঙ্ক্ষী তারা এখন উপলব্ধি করছেন যে হ্যাঁ আমাদের অনেক কিছু ভুল হয়ে গেছে, এটা আমি বলবো একটা ভালো লক্ষণ। আর চিকিৎসা ব্যবস্থা যে কতটা নাজুক সেটা আপনারা সবাই উপলব্ধি করেন, যে মানুষ হসপিটাল থেকে হসপিটালে ঘুরে ভর্তি হতে না পেরে কিভাবে রাস্তায় মৃত্যুবরণ করছে দুর্ভাগ্যজনকভাবে, এটি ব্যবস্থাপনার সমস্যা। হসপিটাল, আইসিইউ সমস্ত সুবিধা সেই সব না করে তারা শুধু কথা বলেছেন, কতটা বাস্তবতার সঙ্গে যে কথার কোনোই মিল নেই। তারা সরকারি সিদ্ধান্তে সাধারণ ছুটি ঘোষণা করেছেন কিন্তু পরিবহন খোলা রেখেছেন শুরুর দিকে, সারা দেশে ঢাকার মানুষ ছড়িয়ে পড়লো, তারা গার্মেন্টস ফ্যাক্টরি গুলা খুলে দিল, কর্মীদের আসতে বললো, আবার বললো না তোমরা চলে যাও, তারা রেস্টুরেন্ট, শপিং মল ঈদের আগে সব খুলে দিল, সবাইকে বাইরে বের করে আনলো, তারা ঈদের সময় ছুটি ঘোষণা, ঈদের ছুটির মধ্যে যখন প্রত্যেকটা মানুষের তার বাসায় থাকবার কথা শুরুর দিকে কড়াকড়ি আরোপ করলো, পরবর্তীতে তারা বললেন যে নিজের গাড়ি হলে যেতে পারবে, ব্যক্তিগত উদ্যোগে যেতে পারবে, পুলিশের চেকপোস্ট সরিয়ে নেওয়া হলো এবং টার্মিনাল, লঞ্চ, বাস সব জায়গায় মারাত্মক ভিড় তৈরি হলো। এবং এই যে করোনা ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর যেহেতু সবচেয়ে বেশি, এখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো, এবং তখনই আমরা বলেছিলাম এই ভুল সিদ্ধান্তের জন্য আমাদের অনেক বড় খেসারত দিতে হবে। আজকে আপনি মৃত্যুর সংখ্যা দেখেন, তারপর আপনি বলছিলেন বিশ্বাসযোগ্যতা সরকারের, একটা সরকারকে প্রথমত তার জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হয়, স্বচ্ছ হয়ে উঠতে হয়, পারসেপশন খুব গুরুত্বপূর্ণ, প্রমাণ দিয়ে সবকিছু হয় না, যে এটা প্রমাণ মানুষ কি ভাবে সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখেন মৃত্যুর যে পরিসংখ্যান, 2 তারিখ থেকে দেখবেন কত রিদমিক ভাবে 37, 37, 35, 35, 42, 42, আজকে 45, আর মাঝখানে একদিন 30 ছিল। আপনি বলেন তো মানুষকে তারা এত বোকা ভাবে কেন, একটা মহামারীতে মৃত্যু কি এইভাবে ছান্দিক উর্ধগতি বা এইভাবে রিদমিক গতিতে হয়? তারা পৃথিবীর এমন কোন দেশ পাবেন যেখানে করোনায় মৃত্যু আর করোনার উপসর্গ নিয়ে মৃত্যু এই দুই ভাগে ফেলে করোনায় মৃত্যুর সংখ্যাকে কমানোর এইরকম প্রচেষ্টা কোন সরকার চালায় সেটা পাবেন না। এবং পরিসংখ্যান যেটা বলছে, করোনায় মৃত্যুর যে সংখ্যা সরকার প্রচার করছে তার থেকে করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন হসপিটালে যে মৃত্যু সেই সংখ্যা অনেক বড়। শুধু ঢাকা মেডিকেলের যে হিসাবটা সেটি নিলেই দেখবেন সংবাদ মাধ্যমে যেটুকু এসেছে তার সংখ্যা কত ভয়াবহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড স্ট্যাটিস ডিপার্টমেন্ট থেকে, সেন্টার থেকে তারা যে 22টি পত্রিকায় প্রকাশিত যে পরিসংখ্যান নিয়ে যে গবেষণা করেছে সেখানে শুরু থেকে গত মাসের 10 তারিখ পর্যন্ত, 16 তারিখ পর্যন্ত সর্বশেষ দিয়েছে যে সংখ্যা, তাতে 1010 জন মানুষ শুধু করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। এইটা কিন্তু আপনার পত্রিকায় প্রকাশিত সংখ্যা, বাংলাদেশের যে সব মৃত্যুর খবরই পত্রিকায় আসে না এটি আমরা সবাই জানি, তাতে এই ভয়াবহ অবস্থা। তাহলে এই যে এখন মৃত্যু সংখ্যা বাড়ার পরে এখন কি হয়েছে, আমরা হসপিটাল ব্যবস্থাপনায় শুরুতে দেখেছি চিকিৎসকদের পিপি, তাদের সুরক্ষার যে বেসিক জিনিসগুলি সেগুলিতে ব্যাপক ঘাটতি ছিল। আমরা দেখেছি সরকার তাদেরকে শেষ পর্যন্ত যে মাস্ক সাপ্লাই দিয়েছেন N95 সেটিও নকল মাস্ক দিয়েছেন, সেটি নিয়ে চিকিৎসকরা কথা বলায় তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে, উল্টো রং মেসেজ গিয়েছে তাদের কাছে। ফলে স্বাস্থ্য ব্যবস্থা যেটুকু ব্যাপক দুর্নীতি অব্যবস্থাপনার পরেও যেটুকু ছিল সেটারও সুষ্ঠু ব্যবহার ব্যাহত হয়েছে, যে কারণে চিটাগাং এর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তার মাকে পুরো বিভাগে কোথাও ভর্তি করতে না পেরে ঢাকায় আনতে বাধ্য হন, যে কারণে একজন চিকিৎসক তার বাবা সরকারের একজন অতিরিক্ত সচিব তাকে নিয়ে 8টি হসপিটালে ঘুরে কোথাও ভর্তি করতে পারেন না এবং দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেন, যে কারণে
এই গত 7 তারিখের একটা ফেসবুক স্ট্যাটাস একজন চিকিৎসক নেতার, তিনি বিএম এর সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির নেতা, তিনি রাত 1:53 ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আক্ষেপ করে জানাচ্ছেন তার তিনি এবং তার ওয়াইফ দুজনেই চিকিৎসক, তারা তার শ্বশুরকে অসুস্থ শ্বশুরকে নিয়ে 12টি হসপিটালে ঘুরেছেন সারা রাত, অনেক হসপিটালে ফোন করেছেন, তারপরে কোথাও ভর্তি করাতে পারেননি, তার করোনার উপসর্গ ছিল, তিনি সকালে মৃত্যুবরণ করেছেন, সেই স্ট্যাটাসটাও তিনি দিয়ে সেই অভিজ্ঞতার কথা আমার এখানে কেউ কেউ বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন আসলে কি করা উচিত, কি করতে হবে এখন? করণীয় এই যে সমস্যাগুলির কথা বললাম, এই সমস্যাগুলি দীর্ঘদিন বলছিলাম, আরো আগে সেটা সমাধান করলে এতদিন সমাধান অনেকখানি হয়ে যেত। এখন উচিত হচ্ছে, এখনো আপনি এতদিনের প্রস্তুতি নিশ্চয়ই কিছু হলো নিয়েছেন, যদি নিয়ে থাকেন, 3 মাস আগে আমাদের দেশের আসার 3 মাস আগে সময় পেয়েছেন উহান থেকে, পরবর্তী 8 মাস পর্যন্ত 3 মাস আমাদের দেশে এসেছে, 3 মাস হয়ে গেছে, এই 6 মাসে যদি ন্যূনতম প্রস্তুতিও থাকে তাহলে কঠিন ভাবে লকডাউন না, যেটা মনির ভাই বলেছেন, কারফিউ জারি করেন বা জরুরি অবস্থা জারি করেন, প্রান্তিক জন এখানে আবার বাসায় পৌঁছে দেন এবং তাদের বলেন যে তোমরা ঘরে থাকো, তোমরা কেউ না খেয়ে মরবে না, সরকার তোমাদের দায়িত্ব নিচ্ছে, সেই নিশ্চয়তা দিলে, সঠিক ব্যবস্থাপনা করলে তারা ঘরে থাকবে, আর প্রতিরোধ তাহলে হবে, আর যারা আক্রান্ত হয়ে গেছে তাদের জন্য এই হসপিটাল ব্যবস্থাপনাটাকে আরেকটু ঢেলে সাজাতে হবে, সবাইকে অ্যাক্টিভ করতে হবে, নজরদারি বাড়াতে হবে। একটা বিষয় বলেন যে এখন লকডাউন নিয়ে যে কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যেমন কক্সবাজার করা হয়েছে, বলা হচ্ছে ঢাকা শহরের কোন কোন এলাকাকে লকডাউন করা হবে, এটা কি খুব ইফেক্টিভ হবে কিনা? এই যে যদি আমি ঢাকা শহরের কথা বলি, যে ধরেন বলা হচ্ছে পূর্ব রাজাবাজার করা হয়েছে, কালকে দেখলাম আমি একদিন ঢাকা উত্তরের মেয়র বলছেন, তো এরকম ছোট ছোট পকেট ধরে ধরে লকডাউন করলে আসলে সমস্যার সমাধান হবে কিনা? আপনি তো আমার এককভাবে আমার মত চেয়েছেন, আমার মত দেওয়ার আগে একটা যোগ করি, যেটি হলো দৈনিক প্রথম আলো তাদের একটা অনলাইন জরিপ করে, সেখানে দেখলাম ঠিক এই আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটাই করেছে, এইভাবে 3টা ভাগ করে লকডাউন, এতে সফলতা আসবে কিনা, সেখানে 3200 সামথিং মানুষ পার্টিসিপেট করেছে, স্যাম্পল হিসেবে এটা একেবারেই ছোট না, যদিও অনলাইন এই জরিপটি চূড়ান্ত না, তারপর একটা ধারণা তো আমরা পাই, সেখানে 67% এর বেশি মানুষ বলছেন যে এটা সফলতা আসার সম্ভাবনা নাই। আমিও তাদের সঙ্গে একমত, আমি মনে করি এইভাবে এলাকা ধরে এই এতদিন পরে এই পরীক্ষা চালানোর সময় এখন না, টোটকা ব্যবস্থা, এই টোটকা পরীক্ষা আপনি 2-3 সপ্তাহ ধরে পরীক্ষামূলক ভাবে এটা চালাবেন, তারপর বিফল হলে অন্যদিকে যাবেন, সফল হলে এটাকে আপনি বিস্তৃত করবেন, যে কথা বলছে সরকারের স্বাস্থ্য বিভাগের কর্তারা, এটি এই মুহূর্তের বিষয় না, এটি যদি শুরুর দিকে করতেন এরকম টোলার বাগ করা হয়েছে বা বাসা বই এরকম তাহলে কথা ছিল, এখন এটা একেবারেই অসম্ভব। আপনাকে ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুরকে হোল লকডাউন না, জরুরি অবস্থার আওতায় এনে সবাইকে নিশ্চয়তা দিয়ে খাবার পৌঁছে দিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে কঠিনভাবে পালন করতে হবে। মনিরুজ্জামান মনির, ডক্টর শান্তির এই কথার সূত্র ধরেই আসলে এটা প্রশ্ন করতে হবে যে আপনার কথার সঙ্গে এই জায়গায় কিছুটা ওনার মিলও আছে, যে এখন আসলে পরীক্ষা নিরীক্ষা করবার সময় নয়, এবং পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেটা কিন্তু বোঝা গেছে, অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, বলা হচ্ছে যে এই ধরনের অভিজ্ঞতা আমাদের ছিল না, কিন্তু নানা বিশেষজ্ঞরা যে পরামর্শ দিকগুলো দিয়েছেন বিভিন্ন সময় সেই কথাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে শোনা হয়নি। মানে আমি যদি আমি তো ধরেন একেবারে 31 ডিসেম্বর পর থেকে প্রায় প্রতিদিনই কোভিড-19 নিয়ে কথা বলেছি, শুধুই কোভিড-19, অন্য কিছু না, এবং দেশে বিদেশে নানান জনের সঙ্গে কথা বলে যে অভিজ্ঞতা পরামর্শ এখানে দেওয়া হচ্ছে সেগুলো গ্রহণ করা নেই। এখন যেটি উনি বলছেন এবং অনেকেই মনে করে এবং আমার কাছেও মনে হয় যে আসলে এলাকা ভিত্তিক করে কিন্তু সমস্যার সমাধান আপনি করতে পারবেন না, করতে হলে কঠোর, যেটি আপনি বলছেন হয় কারফিউ, না হয় জরুরি অবস্থা, না হয় 144 ধারা জারি করে ঘরে রাখেন, এবং সমৃদ্ধ বাংলাদেশ আপনারাই বলছেন অনেক উন্নত হয়েছে, তো সাধারণ গরিব মানুষ যারা আছে তাদেরকে আপনি 1 মাস ঘরে খাবার পৌঁছে দেন, টাকা পৌঁছে দেন, মাঝখানে চুরি টুরি যেন না হয় সেদিকে একটু গভর্নেন্সটা ঠিক রাখেন, এর বাইরে আসলে আর কোনো বিকল্প নেই। এবং যেভাবে এখন ছড়িয়ে পড়ছে তাতে করে চিকিৎসকরাই বলেছেন, আমার এখানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন যে আসলে আমাদের ওই হসপিটাল ম্যানেজমেন্ট বা এই সেবা খাতটা আমরা ম্যানেজ করতে পারবো না,
আমরা আমরা কোনোভাবেই সুচিকিৎসা দিতে পারবো না মানুষকে, আমাদের সেই ব্যবস্থা নেই, এটি একটি দিক। এবং দ্বিতীয়ত আরেকটি দিক হচ্ছে যে কোভিড-19 আক্রান্ত হওয়া মানুষ ছাড়া কিন্তু সাধারণ অন্যান্য রোগে যারা আছেন তারা কিন্তু হসপিটালগুলোতে এখন আর সেই অর্থে কোনো চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসকদের কাছ থেকে না চিকিৎসা হসপিটালগুলো থেকে না, কারণ নানা জটিলতা ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং সেই জটিলতার দায় আসলে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য দপ্তরকেই নিতে হবে। যে আপনার কাছ থেকে শুনতে চাই, আমি আপনার এই প্রসঙ্গে আসবো, তার আগে আমি মানে তার কয়েকটা স্যাম্পল বলে আসি। টেস্টের ব্যাপারে আমাদের ল্যাব ছিল প্রথমে একটা, সরকার ব্যবস্থাপনা উদ্যোগ নিয়েছে বিধায় এখন 150টা ল্যাবে পরীক্ষা হচ্ছে। প্রধানমন্ত্রী হাতে নেতৃত্ব সে কারণে করোনা হবে না এইরকমের কথা কোনো নেতা বলেননি, উনি একটা অসত্য তথ্য উপস্থাপন করলেন। যে বা যারা বলেছেন যে এটা অমুক সরকারের পক্ষে সম্ভব, তার সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। একটি অদৃশ্য শত্রু যেটা সম্পর্কে গোটা দুনিয়ার কোনো দেশের মানুষই জানে না, ওটা কীভাবে মোকাবেলা করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, ইতালি বলেন, স্পেন বলেন, কোনো সরকারই পারেন না। ওনাদের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা শত শত বছরের পুরনো। তো এই কথা যে বলছে তার সাথে আমি দ্বিমত পোষণ করি। তবে হ্যাঁ, ডক্টর সায়ন্ত, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে নেতৃত্ব আছে বিধায় এই রকমের চরম মহামারী যখন ধারণ করছে তখন কোনো একটি মানুষ সত্যিকার অর্থে না ক্রিম মরে নাই। 1991 সাল 29শে এপ্রিল একটি গুণিঝড় হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া, আপনার নেত্রী। গুণিঝড় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারেননি, মানুষের জন্য দেশের জন্য রাজনীতি বেগম খালেদা জিয়া তার দল করেন না, ওই কথা বলতে পারেন না। ব্যক্তি শেখ হাসিনা, একজন রাজনৈতিক শেখ হাসিনা, একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দেশপ্রেম, মানুষের জন্য ভালোবাসা, এর কাছাকাছি অবস্থান আপনার নেতৃত্ব ভাবতে পারেন না, যাইতে পারেন না, পারবেন না। 91 সালে মানুষের কাছে যাননি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বিরোধী দলের নেত্রী, উনি গিয়েছিলেন, ওনার সফর সঙ্গে ছিল বি চৌধুরী। আমি যদি মিথ্যা ভুল তথ্য দিয়ে থাকি আপনি জিল্লুর ভাই আমাকে কারেক্ট করে দিবেন। 91 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, গুণিঝড় হয়েছিল চট্টগ্রামে। এই কথা শান্তরা টেলিভিশন এসে বলতে পারেন না। আর আমলা রাজনীতিবিদের সাথে আমি কনফ্লিক্ট করে কথা বলি নাই, আমি বলেছি যে আমলা এই কথাটি বলেছেন সাথে সাথে তার বলা উচিত ছিল যে আপনাদের এই সাধারণ ছুটিটা ভোগ করার জন্য নয়, ফুর্তি করার জন্য নয়, আমি বলছি সাথে সাথে আমার স্বাস্থ্যবিধির কথাগুলো স্মরণ করিয়ে দেওয়া উচিত ছিল। আমি বলছি না যে রাজনীতিবিদরা খারাপ করছে এখন আমলাদের উপরে দোষ দিচ্ছি, আমি সেই রকমের রাজনৈতিক কর্মী না, আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এরপর আসেন সরকারের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা হলে তাহলে উন্নত দেশগুলোর যে অবস্থা, আমি যে অনেক সময় সঠিক কথাগুলোও বলতে চাই, বিএনপি তথাকথিত যারা নেতা কর্মীরা টেলিভিশনে আসে তখন সঠিক কথা বলা যায় না, উন্নত দেশগুলো ব্যর্থ হয়ে সবাই বলছে। সেই জায়গাটা আমি বলছি যে আমার 3000-এর পার মানে প্রতি বর্গ মাইলে আমি 3000 গণবসতির একটি দেশ, সেই জায়গাটায় আমরা আমাদের আরো অনেক সচেতন হওয়া উচিত ছিল, সেই জায়গাটা আমরা আরো ভালো করতে পারতাম, আমরা যদি আরো হতাম সেই জায়গাটায়। আমাদের জনগণ, আমাদের যে রাজনৈতিক দলগুলো, তারা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষকে উস্কে দেয়, কিন্তু মানুষের যে এই সিদ্ধান্তটা সরকার নিয়েছে এদেশের মানুষকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, তার চেয়ে বেশি হয়ে যায় আপনার রাজনৈতিক রং ছিটিয়ে দেওয়ার জন্য। সে কারণে আমি বলছি যে ইতিবাচক রাজনীতি করতে পারেন না। চিকিৎসা ব্যবস্থা নাজু, ডাক্তার সায়ন্ত বলল, দেখুন সায়ন্ত, আপনারা ক্ষমতায় ছিলেন 91 সাল থেকে 96, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, স্বাস্থ্য ব্যবস্থা এমন পরিবর্তন কি ঘটিয়েছিলেন? কোনো কিছু ঘটাতে পারেননি। 96 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার মধ্য দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি হেলথ ক্লিনিক করেছিল আপনার সরকার, বিএনপি জামাত 2001 সালে ক্ষমতা আসার মধ্য দিয়ে। সেই প্রান্তিক মানুষ যে চিকিৎসা সেবা যাতে না পেতে পারে তার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে ওই কমিউনিটি হেলথ ক্লিনিকের ওই ব্যবস্থাপনাটাই বন্ধ করে দিলেন। এরপর আসেন ঈদের ছুটিতে যে বা যারা সিদ্ধান্তহীনতায় কিছু ত্রুটি ছিল, আমি সেটা প্রথমেই স্বীকার করে নিয়েছি, আমাদের কিছু কিছু ত্রুটি ছিল, কিছু কিছু ভুল ছিল ব্যবস্থাপনার মধ্য দিয়ে, সেটা ওই যে ছুটির কথা বলছেন, আবার এক শ্রেণীর মানুষ এই ছুটি কেন দেওয়া হচ্ছে না
কিন্তু ওই মানুষটা ভাবলো না আমি আমার বাবা মার কাছে একদিন ছুটির জন্য যাব একটু সেমাই খাব নামাজ পড়ব এটার জন্য যে আমি এই ঢাকা থেকে যাচ্ছি আমি যে আমার এই রোগটা বহন করছি আমি আমার মা প্রিয়তমা স্ত্রী আমার প্রতিবেশী সকলের জীবনকে নষ্ট করে দিয়ে যাচ্ছি জীবন নাশ করছি আমি সেটাই বলছি আমাদের সচেতন হওয়া জরুরি খুব বেশি জরুরি আমার একদিনের ঈদ না করলে আমার কি হবে আমার এই দেশটাকে তো সেভ করতে হবে আমার মানুষদেরকে সেভ করতে হবে আমার কর্মক্ষম যে বাবা আছে বা যে ভাইটি আছে তার বাঁচিয়ে রাখতে হবে আমাদের এই ভাবনার জায়গাটা আমাদের জনগণের এরপর আসেন জনগণের সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই বিএনপির সম্পর্ক আছে আরে ভাই বিএনপির যদি সম্পর্ক থাকে মানে কত দুঃখ যে বাংলাদেশে গত ১২ বছরে একটি সরকার ভালোভাবে চলার জন্য সবচেয়ে বড় জরুরি হলো একটি শক্তিশালী বিরোধী দল সেই বিরোধী দল না থাকার কারণে তো এইরকম অনেক জায়গায় ত্রুটি বিচ্যুতি হয় বিরোধী দল প্রতিটা গণতান্ত্রিক দেশে ছায়া সরকার হিসেবে কাজ করে বাংলাদেশের সবচেয়ে আজকের সবচেয়ে ব্যর্থতার দিক যদি বলেন দুর্বলতার দিক দিয়ে যদি বলেন আজকে টানা তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি শক্তিশালী এবং সুচিন্তিত বিরোধী দল নেই দেখে অনেক ক্ষেত্রেই সরকারকে সহযোগিতা বলেন সরকারের ভুল ধরিয়ে দেওয়া বলেন সেই জায়গাটা ব্যর্থতা সেটাও একটি অন্যতম কারণ গণতান্ত্রিক রাজনীতিতে করোনা মৃত্যু উপসর্গ নিয়ে মৃত্যু যে কথাটা বলছেন মজার বিষয় জিল্লুর ভাই আপনি স্বীকার করবেন আপনি একজন জ্ঞানী মানুষ আপনি প্রতিনিয়ত যেটা বলছেন ৩১ ডিসেম্বর পর থেকে দেশ এবং দেশের বাইরে বহু মানুষকে কানেক্ট করছেন কথা বলছেন ও দেশের চিকিৎসা ব্যবস্থা কি যুক্তরাজ্য সরকার সে জায়গাটা সরকারও ওখানকার জনগণ মনে করে আপনি যদি সিএনএন দেখেন বিবিসি দেখেন যে সরকার যে স্টেটমেন্ট করে সেই স্টেটমেন্টের সাথে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মানুষ সাফারিং হচ্ছে সেই কথা যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে ওই দেশের জনগণের ভাবনা সবাইকে বাংলাদেশের যে বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা যারা যারা আমরা ক্ষমতা ছিলাম সকলকে এই দায় বহন করতে হবে আমি বলছি না এই সরকারে যারা ক্ষমতায় আছেন এই গত ১২টি বছর যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন তাদেরও ব্যর্থতা আছে অফকোর্স ব্যর্থতা আছে এবং আমি তো মনে করি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কয়েকজন মন্ত্রী ছিল আপনারা এই বললেন যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আপনারা সাংবাদিকরা কেন ওনাকে প্রশ্ন করেন না উনি তো একজন ডাক্তার ছিলেন উনি কি করছেন ৫টি বছরে দেশে মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে তো একজন প্রখ্যাত ডাক্তার সে কারণে মন্ত্রী বানিয়েছিলেন উনি কেন দুর্নীতি করলেন উনি কেন সঠিকভাবে ব্যবস্থাপনা করলেন না আজকে টেলিভিশনে কথা কেন বলেছেন আমার দেশকে আজকে বিপদ করছেন বিপদগ্রস্ত অবস্থা যে করছেন তার জন্য তো ওই ডাক্তার রুহুল আত্মাও দায়ী আপনারা তাদের বিরুদ্ধে কেন কথা বলেন না আমি রাজনৈতিক কর্মী হিসেবে যদি বলতে পারি আপনারা কেন টেলিভিশনে আনলে আপনারা সঞ্চালক হিসেবে বলেন না আপনি কেন কাজ করতে পারেন না আপনি কেন টাকার প্রতি আপনার এত কোনো লোভ এই জায়গাগুলোতে আপনাদের সকলকে কথা বলতে হবে এক শেখ হাসিনা কাজ করে যাচ্ছে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তার জীবনকে অনিরাপদ করে আপনাকে আমাকে নিরাপদ একটা বাহ্যিক দেশ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে সেই জায়গাটা আমরা নাগরিক হিসেবে আমরা কতটুকু কাজ করছি এই যারা মন্ত্রী হয় আজকে আমি একটা কম্পারেটিভ একটা এক্সাম্পল আপনাকে দেই তুলনা বিশ্লেষণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার ১২টি বছর দেশ পরিচালনা করার ক্ষেত্রে বহু মন্ত্রণালয় আছে উল্লেখযোগ্য সাফল্য ঈশ্বরীয় সাফল্যতে পরিচয় দিতে পারছে আজকের এই করোনার যুগে সবচেয়ে বেশি যে মন্ত্রণালয়ে আজকে যারা বেশি মারা গেছে ইতিমধ্যে ১৯ জন সদস্য মারা গেছে পুলিশ সবচেয়ে বেশি কাজ করছে যে পুলিশ আজকে আপনি টেলিফোন করলে আতঙ্কগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত যে পরিবারের কাছে নিজের বেতনের টাকা দিয়া খাবার দিয়ে যাচ্ছে পুলিশ সেই পুলিশ সবচেয়ে সেন্সিটিভ মিনিস্ট্রি সেই মিনিস্ট্রিতে আজকে কেন সবচেয়ে ভালোভাবে কাজ করছে একটি জনকল্যাণমুখী এবং মানবিক রাষ্ট্র যদি আপনি গঠন করতে চান সেখানে সবচেয়ে বেশি আধুনিক পুলিশ বাহিনী দরকার মানবিক পুলিশ বাহিনী দরকার সেই পুলিশ যদি গত ৬ বছরে এক আসাদুজ্জামান খান কামাল সুন্দর মতো একটি পুলিশ বাহিনী তৈরি করতে পারে সবচেয়ে সেন্সিটিভ মিনিস্ট্রি যে মিনিস্ট্রি আপনার যেমনিভাবে এই খুন হত্যা সন্ত্রাস এগুলোও যেমনিভাবে তার দেখতে হয় সামাজিক নিরাপত্তা যেভাবে দিতে হয় আজকে আবার সেই পুলিশ বাহিনী মানবিকভাবে রাস্তায় দাঁড়িয়ে আপনাকে আমাকে বলছে যে আপনারা মাস্কটা ব্যবহার করেন খাবারটা পৌঁছে দেয় সেটা কেন পারছে পারছে একজন শেখ হাসিনা ভালো স্বরাষ্ট্র মন্ত্রী ওখানে উপহার দিতে পারছেন বিদায় সে কাজ করছে অর্থাৎ উনি নির্লোভ দেশপ্রেমিক একজন মুক্তিযোদ্ধা আছে বিদায় আমার দরকার এই রকমের দেশের প্রতি যাদের আত্মনিয়োগ করা মানসিকতা আছে সেই রকমের নেতৃত্ব দরকার আমাদের সেই জায়গাটায় দুই একজন এই রকমের জাহিদ মালিকদের মতন যারা ব্যর্থ আছে তাদের তো অবশ্যই আমি আহ্বান করবো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই গোটা তাবদ্ধ নিয়ে আজকে সবচেয়ে উজ্জ্বল
রাজনৈতিক নেতৃত্ব আমি বিশ্বাস করি উনি এই সমস্ত যারা ব্যক্ত জাহিদ মালিকরা তাদের বিরুদ্ধে উনি যুগযুগ যে ব্যবস্থা হয়তো বা এই করোনাকার পরে নেবে বলে আমি বিশ্বাস করি এবং একটি স্বাস্থ্য ব্যবস্থার মতো যেটার সাথে একজন গরিব কৃষক যে যে স্বাস্থ্য সচিবকে আমার নিজের চোখের দেখা জিল্লুর ভাই আমি সত্য কথা বলতে আমি পিস্প হই না আমার নেত্রী গণভবনে আমি একটা বিশেষ কারণ আমার ভাই আমার বন্ধু সাংবাদিক শুভ সহ গিয়েছিলাম স্বাস্থ্য সচিব এক্সটেনশন করেছিল এক বছর আপনাদের মাদারীপুরের একজন সবসাম মঞ্জুর ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল আমার দেশের মানুষ কেন ভারতে যাচ্ছে কেন শ্রীলঙ্কা যাচ্ছে কেন থাইল্যান্ডে যাচ্ছে বাথরুমের অবস্থা এরকমের থাকবে কেন তুমি আমাকে আপ টু ডেট ডেইলি বেসিস আমাকে দেবা কোথায় কি হচ্ছে আমরা এইগুলো সম্পূর্ণভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দরভাবে সুনিপুণভাবে গড়ে তুলবো কি কি দরকার আমি করব যেখানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা বাথরুমের অবস্থা কেন খারাপ টয়লেটের অবস্থা কেন খারাপ এই রকমের কথা যে বলেন তার মতন একজন রাষ্ট্রনায়ক আমরা পাওয়ার পরও কেন আমরা ব্যর্থ হচ্ছি ব্যর্থ হচ্ছি এই মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমি আরো বলে জিল্লুর ভাই এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে খুব সুনিপুণভাবে গড়ে তুলতে হবে এবং আমি মনে করি যেমনিভাবে আইন মন্ত্রণালয়কে স্পেসিফিক আইনের লোকজন দ্বারা যেমনিভাবে পরিচালিত হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রেও দেশপ্রেমিক যারা ডাক্তার তাদের দ্বারা সচিব বলেন এবং ওখানকার সমস্ত কিছু আমি আজকের বলেন না ওনারা যারা যারা বড় বড় কথা বলেন কোনোদিন কথা বলতে পারবেন না ওনারা কিছুই করতে পারেন না যা ভালো কিছু করছে সে কাছে নাই করছে কিন্তু আমার কথাটা নেই যে আমলা এবং যারা দুর্নীতিগ্রস্ত অফিসার তার জন্য আজকে যে স্বাস্থ্য ব্যবস্থা যে বাজেট আছে সেই বাজেট দিয়ে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালোভাবে চলতে পারে সেই ব্যবস্থা যদি বিদ্যুৎ ভালো চলতে পারে আমার একটা উন্নয়নশীল দেশ হিসেবে সেটা যদি কৃষি ভালোভাবে চলতে পারে কেন স্বাস্থ্য মন্ত্রণালয় পারবে না সেগুলো নিঃসন্দেহে এখানে দুর্নীতিগ্রস্ত অফিসার আছে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী আছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে কিন্তু তারাকে বলতে হবে আপনারা তো চরমভাবে ব্যর্থ হয়েছে আগামীকাল জাতীয় সংসদে একেবারে ভিন্ন পরিবেশে ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আগামী অর্থবছরের বাজেট উত্থাপিত হবে এবং ইতিমধ্যেই আপনি জানেন যে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের মহাসচিব বাজেট ভাবনা প্রকাশ করেছেন এবং সেখানে ছয় মাসের জন্য একটা বাজেট করতে বলেছেন এবং তিন বছরের জন্য একটা সুদূরপ্রসারী পরিকল্পনা আরেকটি বাজেটের ধারণা দিয়েছেন এবং কোন কোন খাতে গুরুত্ব দেওয়া উচিত সেটিও বলেছেন সো এই দুটো বিষয় মিলিয়ে একটু আসলে আপনার কাছ থেকে শুনতে চাই যে কি মনে হয় যে কেমন হওয়া উচিত আগামী বাজেট সেখানে কোথায় কোথায় গুরুত্ব দেওয়া উচিত এবং কোন কোন বিষয়গুলো আসলে এখন পুরোপুরি অ্যাভয়েড করা দরকার সেটি একটু শুনতে চাই আপনার কাছে ডাক্তার শান্ত মনির ভাই যেটা বললেন যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী তার সমালোচনা করলেন যেহেতু তিনি পাঁচ বছর স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সুতরাং এই যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থায় দায়িত্ব তারও কিছুটা নিতে হবে সুতরাং তিনি কি করে সমালোচনা করতে পারেন এটা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন কিন্তু তারপরেও তিনি যেহেতু স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং একজন অত্যন্ত যোগ্য চিকিৎসক তার মতামতটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না সুতরাং তিনি আগে পারেননি তাই বলে এখন তিনি এই সরকারের ভুলগুলা শুধরে দেবার জন্য পরামর্শ দিতে পারবেন না এই অবস্থানটা যারা নেন তারও আসলে সঠিক নেন বলে আমার মনে হয় না আজকে স্বাস্থ্যমন্ত্রী খারাপ তিনি ব্যর্থ তাকে সরিয়ে দিতে হবে কিন্তু এই ব্যর্থ লোকটাকে কে নিয়োগ দিয়েছে এবং তাকে এতদিনে কেন সরানো হলো না তাহলে এই যে করোনা এবং করোনার উপসর্গ নিয়ে ইতিমধ্যে যে কয়েক হাজার লোক মারা গেল প্রায় এক হাজার তো করোনা নিয়ে এবং করোনার উপসর্গ নিয়ে হাজারের উপরে তো এই মাসের শুরুতেই পেয়েছি সেই হিসেবে আমি বলতে পারি যে কয়েক হাজার মারা গেছেন এর দায়টা তাহলে কি নেবে এত মৃত্যু হওয়ার পরে এখন কেন বদুদয় হলো যে এই স্বাস্থ্যমন্ত্রী অযোগ্য এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যে আমলারা নিয়োজিত আছেন তারা অযোগ্য এই যোগ্যতা অযোগ্যতার মাপকাঠিটা কাকে বুঝতে হবে কাকে ওইখানে সরাতে হবে কাকে বসাতে হবে সেটি কে নির্ধারণ করবেন আপনারা সবকিছুতে শুধু এরুর আপনি দেখেন এই মনির ভাইয়ের মতোই এইরকম অবস্থান নেওয়া আরো দুই একজন আওয়ামী লীগ নেতা চিকিৎসক নেতার দুই একটা কথা আমি বলি যে বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট সাকিব বা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি আমার স্যার ইকবাল আরসালান তিনি বলছেন যে কোভিড সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকা বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া ও সময় পেয়ে প্রস্তুতি ছাড়া যুদ্ধের ময়দানে নামায় আজ এই বিপর্যয় পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এখন আমরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ এখানে কৌশল বলে আমাদের কিছু নেই আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএমএর মহাসচিব ডক্টর ইতেশাম স্যার তিনি বলছেন আজকে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে তিনি বলছেন
যে আমাদের এখানে কোভিড 19 ধরা পড়ে 8 মার্চ, এর 3 মাস আগে ধরা পড়ে চীনের উহানে, ইতিমধ্যে আরো 3 মাস পার হয়ে গেছে, তারপরও 3 মাস এবং পরের 3 মাসের প্রস্তুতি পর্যালোচনা করে বলা যায় আমাদের স্বাস্থ্য বিভাগ চরমভাবে ব্যর্থ হয়েছে। 3 মাস সময় পেলেন, 64 জেলায় 64 ল্যাব বসালেন না কেন? এখন এক একটি মেশিন আর যেটা PCR মেশিন 3 গুণ দামে কিনছেন, আবার 2020 সালে এসে 2009 সালের মেশিন কিনছেন, এই পুরনো মডেলের মেশিনে ভালো ফল পাচ্ছেন না। আর স্বাস্থ্য বিভাগের দুর্নীতি নিয়ে যেটা মনির ভাই বললেন সেটা নিয়েও হেতেশাম স্যার বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে, কারা করেছে এটা গণমাধ্যম, দুদক, মন্ত্রণালয়, গোয়েন্দা সহ সবাই কম বেশি কিন্তু জানে। আফজাল নামের একজন কেরানি একা কিভাবে 2000 কোটি টাকা লুটপাট করতে পারে, তার গডফাদার কে, সে কাকে কাকে ভাগ দিয়েছে, এসব তো অজানা নয়। এত বড় ঘটনা ঘটেছে, স্বাস্থ্যের মহাপরিচালক পরিচালক এরা কিছুই জানতেন না, কিভাবে দেশের বাইরে পালিয়ে গেল, স্বাস্থ্যের শীর্ষ কয়েকজন ঠিকাদার তাদের ধন সম্পদের খোঁজ নেন আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের হিসাব নেন, এগুলো সুষ্ঠু তদন্ত করেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করেন, অন্যথায় বলে দেন কিছুই হয়নি, সবকিছু ঠিক আছে, কিন্তু এভাবে চলতে পারে না। এই যে আওয়ামী লীগের মধ্যে কিছু লোক এতদিন পরে হলেও তাদের যে শুভ বুদ্ধির উদয় হয়েছে যে হ্যাঁ, চোরকে চোর বলতে হবে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে হবে, যারা অপদার্থ অসামর্থ্য তাদেরকে তাই বলতে হবে, সেটাই বলে তাদেরকে সরিয়ে দিয়ে যোগ্য লোককে যোগ্য জায়গায় আনেন, দুর্নীতির কতদূর উপরে যায় দেশের বাইরে পাচার কারা করে সেগুলো বের করেন, বিচার করেন। এখন সেই এক যুগ আগে দেড় যুগ আগে পেছনে গিয়ে ওই গান গাইতে হয়, কারণ এখন এই সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই বলে তাদেরকে এখন সেই আগের কোন সরকার ব্যর্থ হয়েছে কি, তারা ব্যর্থ হয়েছে তাদের হিসাব পৌঁছবে, তাদের সেটার ক্ষেত্রে তারা দিবে। আপনারা এখন মানুষকে কেনই মৃত্যুর মুখে পেলেন, আর ব্যবস্থা এই দেশের দরিদ্র জনগোষ্ঠীকে 10 টাকার চাল খাওয়ানোর জন্য যে প্রকল্প ছিল সেই প্রকল্পটি এই আওয়ামী লীগের কর্মী তাদের চুরির কারণে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তারপর কি করলো, বললো আমরা ডিজিটাল অন্য পদ্ধতিতে যাব, সেইখানে 2500 টাকা করে প্রধানমন্ত্রী উপহার পাঠানোর করা কতগুলি অ্যাকাউন্টে, সেইখানে সেই যে 50 লাখ পরিবারকে দেওয়ার কথা ঈদের আগে 7.5 লাখ পরিবারের বেশিকে দিতে পারেননি, যদিও এটার নাম ছিল ঈদ উপহার। তাহলে সেই যে চোর যাদের কারণে এই অব্যবস্থাপনা হলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? এখন আপনি জনগণের টাকা, ট্যাক্সের টাকা, সরকারের কোষাগার জমা, শুধু সরকারের দায়িত্ব হচ্ছে সেটা সম সুষম বণ্টন করে সত্যিকার অর্থে যারা প্রাপ্য তাদের হাতে পৌঁছে তাদের ঘরে থাকতে বাধ্য করা, সেই যা পারেননি মানুষকে বের করে দিয়েছেন, এখন সেই দায় দিবেন সাধারণ জনগণের হাতে। আপনার ডেঙ্গু জ্বরে মানুষ পড়বে, আপনি বলে দিবেন মানুষ কেন মশারি টানায় না, দোষ তাদের, সিটি কর্পোরেশন কেন মশা মারেনি, কেন ব্যবস্থা করেনি, সেই দায় তাদের দিবেন না, রাষ্ট্রের রাষ্ট্র পরিচালকদের, বিশেষ করে এরা একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের দায় কি ব্যক্তির থেকে কম নাকি অনেক উর্ধে? এই ব্যক্তি পর্যায়ে যারা ভুল করছে তাদের শুধরে দেবার, প্রয়োজনে বাধ্য করবার সেই দায়িত্বটি যারা পালন করেনি তাদেরকে দায় দিতে হবে। এরপর আসেন বাজেটের যে প্রসঙ্গ আপনি এনেছেন, যে বাংলাদেশে যে একটু ছোট করে বলতে হবে প্লিজ, বলছি যে বাংলাদেশের স্বাস্থ্য খাত সবসময় অবহেলিত, যতই যে যত গান শুনান, সফলতার গান শুনান, এই গানে মানুষের মন ভুলবে না, কারণ একদম করে দিয়েছে যে আপনারা কিভাবে দুর্নীতি করে বালিশ কাহিনী, পর্দা কাহিনী করে এখন 500 টাকার গগলস কিভাবে 5000 টাকায় এই দুর্দিনে এই মহা দুর্যোগের মধ্যে করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেটা বোঝে। আমাদের স্বাস্থ্য খাতে দেখেন WHO বলছে যে GDP-র অন্তত 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখার জন্য, বাংলাদেশ রাখছে হইল 0.89%, অথচ সেইটাও কিন্তু দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়ায় 2.5%, শ্রীলঙ্কায় 2%, নেপালে 2.3%, দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বাংলাদেশে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বাংলাদেশ। এই যে বাংলাদেশ তাহলে এত পিছিয়ে এত বছর রেখেছেন কেন? একদিকে বাজেটে বরাদ্দ কম দিয়েছেন, হেলথ সেক্টরে নজর দেননি, কারণ আপনারা ভেবেছেন ক্ষমতায় সর্দি জ্বর হলে উড়ে যাবেন বিদেশে, আপনারা তো ভাবেননি যে এই করোনা আসবে, কারিগরি টাকা থাকবে, বিদেশে টাকা পাচার করবেন, বাড়ি গাড়ি করবেন, তারপর ওই করোনার কারণে চিকিৎসার জন্য যেতে পারবেন না, সেইটা ভাবেনি বলে তারা মনোযোগ দেয়নি। সাধারণ জনগণের দিকে যদি মনোযোগ থাকতো তাহলে বাজেটে বরাদ্দ বাড়াতো। এখন যে বাজেট এইটা
যেহেতু বিষাদ অনেক বড় একটা স্বাস্থ্য সমস্যা আমরা মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটা একটা অর্থনৈতিক সমস্যাও, এগুলার সুষম ব্যবস্থাপনা যাতে আসে সেই জন্য ছয় মাস আপনি এটা আসলে ছয় মাস না এক বছর কতদিন লাগবে উত্তরণে সেটা বোঝা মুশকিল। তবে যেহেতু সরকারের যে রাজস্ব আয় সেটিও অনিশ্চিত, যেহেতু আমাদের রেমিটেন্স নিয়ে প্রশ্ন আছে, যেহেতু আমার গার্মেন্টস এক্সপোর্ট নিয়ে প্রশ্ন আছে, ফলে স্বল্পমেয়াদী ছয় মাস হোক তিন মাস পরপর রিভিশন হোক এইভাবে বাজেট করে সুষম ব্যবস্থায় যদি আনতে পারে, আর এই করোনার জন্য দেশের দরিদ্র জনগোষ্ঠী আরো দরিদ্র হবে তার সংখ্যা কত হতে পারে কতদিনে সেই বিবেচনা মাথায় নিয়ে তাদেরকে কি করে আপনি বাঁচিয়ে রাখবেন, বিভিন্ন বেসরকারি খাতে যারা চাকরি করছেন তাদেরকে ওই কোম্পানিগুলো ছাঁটাই করছে চাকরি হারাচ্ছে, সেই মানুষগুলো সরকারেরই দায়িত্ব বাঁচিয়ে রাখা, কি করে বাঁচিয়ে রাখবেন, এই সব বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি থাকে এবং সেটা যদি পারে। এখন বিএনপি মহাসচিব তিনি প্রস্তাব দিয়েছেন রাজনৈতিক দল হিসেবে, কিন্তু আমি ব্যক্তি হিসেবে আমি এই সরকারের ব্যবস্থাপনায় এতটা আস্থাহীন হয়ে পড়েছি, বিশেষ করে করোনা আসার পরে, যে ওইসব করেও যে কিছু করতে পারবেন সেটা আমার আস্থায় আসে না। আমার মনে হয় এই দুর্দিনে এই মহাদুর্যোগে যারা পিপিই কেনার নামে চুরি করতে পারে, যারা চাল দেওয়ার নামে চুরি করতে পারে, যারা দরিদ্র জনগোষ্ঠীকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর নামে যে উপহার সেটি দেওয়ার জন্য চুরি করতে পারে, প্রধানমন্ত্রী ত্যক্ত বিরক্ত হয়ে শেষ পর্যন্ত 64 জেলায় তার দলের যুক্ত অভিজ্ঞ অনেক নেতা থাকার পরেও তাদেরকে দায়িত্ব না দিয়ে সচিবদের দায়িত্ব দিয়েছেন, এইটা রাজনৈতিক সরকার অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক। ধন্যবাদ। সুতরাং আমি আর আস্থা রাখছি না, আমি বরং অনুরোধ করব সাধারণ মানুষকে, যেটা মনির ভাই বলছেন, তাদেরকে সচেতন হয়ে নিজের প্রাণ নিজেকে বাঁচাতে হবে, সরকারের উপর ভরসা করে কোনো লাভ। মনিরুজ্জামান মনির, কালকে বাজেট অধিবেশন, মানে বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজকে, কালকে বাজেট এবং কেমন বাজেট হবে সেটি নিয়ে অনেক রকমের প্রশ্ন, অনেক কৌতূহল এখন তৈরি হয়েছে এবং ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে একটা ভাবনা তারা হাজির করেছেন। আমরা জানি যে প্রণোদনার বিষয়ে তারা একটা ধারণা দিয়েছিলেন এবং সেই প্রণোদনের সঙ্গে সরকারের পরে যে প্রণোদনা তার অনেকটা তেমন মৌলিক তেমন কোনো পার্থক্য ছিল না। আমরা জানি না এই বাজেট প্রস্তাবনার মধ্যে সেরকম কিছু দেখা যাবে কিনা, বাট এটা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার ভাবনাটা কি আসলে কি হওয়া উচিত। প্রথমত বাজেটের ব্যাপারে আমার অবস্থানটা, স্বাস্থ্যক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে বরাদ্দের পরিমাণটা বেশি থাকা উচিত, এটা আমার একদম। আর বিএনপি যদি কোনো রকমের ইতিবাচক কোনো কিছু দিয়ে থাকে, যদি ইতিবাচক কোনো কিছু থাকে ম্যাটেরিয়াল, সেটা তো সরকার যদি নিয়ে থাকে সেটা তো বরঞ্চ সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। তার আগে আমি কয়েকটা কথা বলি, যারা সংখ্যা নিয়ে, মৃত্যুর সংখ্যা নিয়ে আমার ভাই শান্ত কনসার্ন, আমি প্রথমত একজন দেশের নাগরিক হিসেবে কোনো একটি মানুষ এই করোনার কারণে মারা যাক সেটা আমি এই দেশের নাগরিক হিসেবে কষ্ট পাওয়ার কথা আমার, এবং আমরা কষ্ট পাই, কিন্তু আমি আপ্লুত হতে চাই না যে 800 বা 930 জন মারা গেছে সে কারণে আমি সুখবোধ করতে চাই না। তো আপনি যদি সরকারকে ব্যর্থই বলেন তাহলে আমার পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে কত হাজার মারা গেছে, পাকিস্তান, আপনাদের পেয়ারে পাকিস্তান, সেখানে কত মানুষ মারা গেছে, এগুলো কি কখনো কল্পনা করেন? সেখানকার তাহলে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কি? অতএব এই কথা না যে আমরা কিভাবে আমার দেশের জনগণকে, মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারি তার জন্য আমাদের কাজ করা উচিত। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরে জিল্লুর ভাই যে বা যারা দুর্নীতির সাথে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। এরপর আসেন ত্রাণ নিয়ে চুরি বা দুর্নীতি যারা করছে, ইতিমধ্যে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ত্রাণ দেশের সকল মানুষ যেন পায় তার জন্য বলেছে, এবং যে বিএনপি করে, আমি নিজে ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছি, আমার স্থানীয় নেতাদের কাছে বলেছি যে ত্রাণের ক্ষেত্রে যেন তালিকা করা হয়, সেক্ষেত্রে যেন প্রকৃতার্থে যারা গরিব সেখানে বিএনপিও যেন বাদ না যায়, তা আমার নিজের অবস্থান, আমার মাননীয় প্রধানমন্ত্রী সেই একই অবস্থান। এখন আসে ত্রাণ নিয়ে যারা কথা বলে, দল হিসাবে বিএনপি বাংলাদেশে, আমার জেলা সেখানেই তো বিএনপি ত্রাণ দিতে পারেন নাই, জানলি কোনো একটি নেতা, কারণ একটি রাজনৈতিক দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা সেই কাজটি করেননি। যারাই ত্রাণের সাথে অনৈতিকভাবে দুর্নীতির সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির 10% মানুষ নির্বাচিত হয়েছে কিনা আমি জানি না, সেই 10%-এর মধ্যে যে কয়েকজন, একজন উপজেলা চেয়ারম্যান, একজন ইউনিয়ন পরিষদ, বিএনপির নেতা, তাদেরকেও এই দুর্নীতির দায়ে দণ্ডিত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ 62,000 নির্বাচিত জনপ্রতিনিধি
তার মধ্যে থেকে 50 জন বা 60 জন দুর্নীতিগ্রস্ত হতেই পারে মানুষের নেচার বাংলাদেশের মানুষের তো ভালো না কারণ যদি ভালোই হতো তাহলে এই সময় সেই কাস্টের সাথে জড়িত থাকতে পারে না তাকে তো সরকার আইনে মুখ্যম করে রাষ্ট্র তো তাকে শেল্টার দিচ্ছে না রাষ্ট্র যদি আপনার তার পক্ষে দাঁড়ায় তখন আপনি তাকে রাষ্ট্রকে বা সরকারে যারা আছে তাদের ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে পারেন সরকার তো তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা আর সবচেয়ে বড় কথা হলো নৈতিকভাবে বিএনপির কোন নেতা দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক অধিকার রাখে না যে পরিবারটি সিঙ্গাপুরের আদালত যাদেরকে 7 বছরের জেল দিয়েছিল 10 কোটি টাকা জরিমানা করেছিল মানি লন্ডারিংয়ের মামলায় তারেক এবং কোকো তাদের পক্ষে যারা কথা বলেন তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না এই কাজটি বঙ্গবন্ধু পরিবারের কোনো সন্তান করেন না ওনারা করেন দুর্নীতিগ্রস্ত ভাবে বিভিন্ন এজেন্সির টাকা দিয়ে সজীবজ জয়কে কিভাবে হত্যা করা যায় তার সাথে যারা জড়িত তারা এই কথাগুলো বলতে পারেন না এরপর আসেন আমাদের যে সার্বিক অবস্থা সেই সার্বিক অবস্থায় আমি বারবার আমার আপনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে আগামী বাজেটে আমি মনে করব স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়ার পাশাপাশি এই স্বাস্থ্যখাতের সাথে যারা যারা জড়িত অন্যায়ের সাথে যারা যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি আইনের মুখোমুখি কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ আপনার আমার এই সন্তানেরা তারা এই দেশেই ট্রিটমেন্ট নেবে এই দেশেই আমাদের চিকিৎসা আমরা নেই এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিক হোক উন্নততর হোক এর আমরা প্রত্যাশা করি শুধুমাত্র গলাবাজি দিয়ে নয় আমি আধুনিক চিকিৎসার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন আমরা এখানে অনেকগুলো এই যে বাণ ইউনিটটা শেখ হাসিনা বাণ ইউনিট নামে যে একটা করেছেন সেটা তো বিএনপি কোন রকম একটা উল্লেখযোগ্য আমি যে একটা বাণ ইউনিটের কথা বললাম এই রকমের কোন একটা হাতে গোনা কোন একটির কথা বলতে পারবে যারা কোন যুব উপযোগী সিদ্ধান্ত নিয়েছে আমি এক কমিউনিটি হেলথ ক্লিনিকের কথা বললাম বিএনপি ক্ষমতায় ছিল কোনদিন পেরেছে কারণ বিএনপির রাজনীতি দেশের জন্য না দেশের মানুষের জন্য না শুধুমাত্র বরঞ্চ তারা ব্যক্তিগত ভাবে আজকে যদি রাজনীতি করে থাকে আর যারা ওনাদের নেতা মানে তারা তো আজকে দেশের বাইরে লন্ডনে আপনার ত্রাণ দেয় দেশের মানুষকে ত্রাণ দেয় না বিএনপি কোন নেতা কাউকে ত্রাণ দেশে এই রকমের কোন সংখ্যা নাই দুই চারজন হাতে গোনা আমি আসি মনির ডক্টর শাকাত হোসেন শায়ন্ত আমরা একেবারে শেষ প্রান্তে জাস্ট 1.5 মিনিটের মধ্যে আপনার কিছু বলবার আছে কিনা শেষ কথা আমার কথা হচ্ছে যেটা বলছিলেন যে মানুষকে যদি স্বচ্ছ যে তথ্য প্রবাহ সেটি যদি মানুষকে সরবরাহ করা না হয় মিথ্যা বলা হয় মানুষের যে আস্থা সংকট তৈরি হয় সেটি যে কোনো সমস্যাকে আরো বাড়িয়ে দেয় এই মনির ভাইয়ের কথায় কথায় বা আওয়ামী লীগ থেকে যারা আসেন আমি কিন্তু এখানে একবারও আওয়ামী লীগটা ওইভাবে বলতে চাইনি আমি সরকারকে দায়ী করেছি কারণ যেভাবেই নির্বাচন আসুক তারা ক্ষমতায় যেভাবেই দখল করে রাখুক তারা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে সুতরাং তাদের দায় নিতে হবে বলে তাদের এটা বলছি সেখানে দেখেন বাংলাদেশের যে হসপিটাল বেড এবং আইসিইউ সেটি নিয়েও সরকারের তরফ থেকে যে সংখ্যা বলা হচ্ছে তার তুলনায় অনেক কম সেটিও এখন সংবাদ মাধ্যমে আসছে গতকালই প্রথম আলোর রিপোর্ট ছিল যে অধিদপ্তর থেকে তারা ব্রিফ করে যেই সংখ্যাটা বলছেন আইসিইউ সংখ্যা এবং হসপিটালের সংখ্যা প্রকৃত সংখ্যা তার থেকে অনেক কম একদম হিসাব করে সব দেখিয়েছেন এখন সরকার এবং সরকারের তরফ থেকে যারা আসেন এখনো সময় আছে ইহতেশাম স্যারের যেরকম বোধোদয় হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক স্যারের বোধোদয় হয়েছে ইকবাল আরসালান স্যারের বোধোদয় হয়েছে কারণ ওনারা চিকিৎসক ওনারা দেরিতে হলেও উপলব্ধি করতে পেরেছেন যে এই মৃত্যু ফাঁদটা এই সরকারের ভুল সিদ্ধান্তের জন্য এসেছে এইরকম আমার আবেদন থাকবে যেটি আপনি বলছিলেন যে এই ভাইরাস তো সাদা কালো দল মত ধর্মবর্ণ চিনে না এটা যে কাউকে আক্রান্ত করতে পারে এবং মৃত্যু হচ্ছে কাদের দেখেন এখনো বুকের মধ্যে নেন মেসেজটা যে এইরকম মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে সত্যিকার অর্থে মানুষকে বাঁচানোর জন্য যে উদ্যোগ যেটি আমরা আলোচনা করলাম বিশেষজ্ঞরা মত দিচ্ছেন এতদিন ধরে হয়ে আসছে তার জিস্ট এক জায়গায় করে সেই সিদ্ধান্তটা যাতে সরকার নেয় আমাদের দেশের মানুষকে যাতে ধন্যবাদ ধন্যবাদ আবেদনটাই মনোজমান মনে সরকার সরকারের জায়গা থেকে সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন এবং
ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 15 দিনের প্যাকেজ দেওয়া বলেন বা মানুষের সাথে প্রতিনিয়ত জেলা পর্যায়ের সাথে কথা বলছে, সিভিল সার্জনের সাথে কথা বলছে, উনি গাইডলাইন দিচ্ছেন। যেহেতু এই জায়গাটায় আমার সবচেয়ে বেশি আমি বারবার বলছি, এই মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত, যারা ব্যর্থতা পর্যবেক্ষিত হয়েছে, তাদেরও যেমনিভাবে এই পরবর্তী পরিস্থিতির পরে আমি আশা করব এখানেও একজন গণ মানুষের যারা নেতা তাদেরকে ক্ষমতায়ন করা বা তাদেরকে মন্ত্রণালয়ের একটা রদবদল হওয়া উচিত। সাথে সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের নেতৃত্বে সঠিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি। বাট আপনি যে লকডাউনের ক্ষেত্রে বলেন সেই জায়গাটা, যে আমি বললাম আমি শুরুতেই বলেছি ওই জায়গাটা আমাদের ত্রুটি ছিল, তার বাইরে যদি আপনি দেখেন তাহলে সমস্ত মানুষকে এর মধ্যে উনি জড়ানোর চেষ্টা করেছে। উনি প্রতিনিয়ত গণভবন থেকে দিনে বলেন রাতে বলেন উনি সবার সাথে কথা বলছেন, মানে জেলার 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 নেতৃবৃন্দের সাথে কথা বলছেন, সিভিল সার্জনের সাথে কথা বলছেন, নেতৃবৃন্দকে পাঠিয়ে দিচ্ছেন। আমরা যারা দলের নেতা আমরা তারা সমস্ত রকমের সমস্ত জীবনের মায়া ছেড়ে আমরা কিন্তু নিজের নির্বাচনী এলাকায় যে মানুষের সাথে ত্রাণ দিয়েছি, কাজ করেছি, মানুষের সুবিধাকে অসুবিধাকে সে বোঝার চেষ্টা করছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে। যারা আমরা অন্যান্য রাজনৈতিক দলের নিজেদেরকে নেতা দাবি করি, কর্মী দাবি করি, তারাও দল হিসেবে বড় দল হিসেবে তাদের যে কাজ করা দরকার, অন্তত আমি আশা করব আজকের এই আপনার তৃতীয় মাত্রার মাধ্যমে অন্তত তাদের যে গরিব নেতাকর্মী আছে তাদের জন্য অন্তত যেন বিএনপি নেতাকর্মী কিছু করে। সেই রকমের দুই চারজন নেতাকে দেখেছি যারা অন্তত তার এলাকায় গেছে, তার বাইরে না। এক খোরশেদ আপনার এখানে টকশোতে আপনি আনছেন, সে মানবিক কাজ করে। আজকে আমি বলেই যাই সেই খোরশেদ ওনারা বলেন যে বিএনপির নেতা, সেই বিএনপির যুব দলের নেতা খোরশেদ যখন চিকিৎসা অসুস্থ হয়ে পড়ছে কোভিড নাইনে, এত কাজ করার পরও বিএনপি কোনো নেতা তার পাশে দাঁড়ায় নাই। তার চিকিৎসা করিয়েছে নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান, এই খোরশেদের চিকিৎসা করছে। এইটা আপনার মাধ্যমে জানিয়ে দিলাম, অর্থাৎ মানুষের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশ এবং ধন্যবাদ 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 ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং মনিরুজ্জামান মনির। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা প্রতিদিন রাত একটা এবং সকাল 9:45 তৃতীয় মাত্রা দেখবেন। দেখে আপনাদের মতামত পরামর্শ জিজ্ঞাসা লিখে জানাবেন, লিখে জানাবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আইচি বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে, আপনি @তৃতীয়মাত্রা.com 01819890136 এই নাম্বারে এসএমএস করতে পারেন। যে কোনো সেলফোন থেকে ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয় মাত্রা, twitter.com/তৃতীয় m এবং youtube.com/তৃতীয় মাত্রা। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2:00, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। দর্শক, কথা হচ্ছিল কোভিড 19 বা করোনা পরিস্থিতি নিয়ে এবং আগামী অর্থ বছরের বাজেট নিয়ে। আমার দুই অতিথি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন এবং চিকিৎসক, অন্যজন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা। দুজনে একটা জায়গায় একমত যে ভালো মন্দ যা কিছু হয়েছে লক্ষ্য একটাই এখন হওয়া উচিত, যে অনেক বিপদ আমাদের ঘাড়ে এসে পড়েছে এবং এখান থেকে আমাদের বেরোতে হবে। তার জন্য এই মুহূর্তে দুজনের কথা যদি আমি মূল বিষয় বুঝে থাকি সেটা হচ্ছে যে লকডাউন, ছুটি যাই বলি না কেন, সেটা কারফিউ হোক কিংবা 144 ধারা জারি করে হোক, মানুষকে ঘরে রাখার এই মুহূর্তে কোনো বিকল্প নেই এবং সেটা ওই অঞ্চল ভিত্তিতে জোন ভিত্তিতে করবার সময় এখন আর পরীক্ষা নিরীক্ষা করবার সময় সুযোগ নেই, কারণ এটা গোটা দেশেই এখন সংক্রমিত হয়েছে। কাজেই সেটি করতে হবে একটা নির্ধারিত মেয়াদের জন্য 15 দিন কিংবা এক মাসের জন্য, এবং করে যারা অসহায় মানুষ আছে, যাদের খাদ্যের সংকট আছে, অর্থের সংকট আছে, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে অর্থ এবং খাদ্য পৌঁছে দিতে হবে। এবং সেভাবেই যদি, এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্বলতা বা ত্রুটিগুলো আছে সেগুলোকে ইতিমধ্যেই চিহ্নিত, সেগুলোকে যতটা দ্রুত তার সঙ্গে ফিক্স করা যায়, কারণ যারা সংক্রমিত হবে তাদের চিকিৎসার ব্যবস্থাটা করতে হবে। একই সঙ্গে বাজেট প্রসঙ্গেও সবাই মনে করেন যে এবারের বাজেটে আসলে স্বাস্থ্য খাতের দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত, শিক্ষার বিষয়টি অবহেলা করা উচিত হবে না, কারণ শিক্ষার সঙ্গে সচেতনতার প্রসঙ্গ জড়িত, সেটিও আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি, এবং দরিদ্র মানুষের দিকে অনেক বেশি নজর দিতে হবে। আমাদের এতদিনের উন্নয়নের নজর ধারণা ছিল একরকমের প্রবৃদ্ধি কেন্দ্রিক, মেগা মেগা প্রকল্প কেন্দ্রিক, কিন্তু কোভিড 19 আসলে প্রমাণ করে দিয়েছে যদি বেসিক জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস না করতে পারি তাহলে আসলে শেষ রক্ষা হয় না। কাজেই ভবিষ্যতে কোনো বিপদ আসলে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্যখাত, জনস্বাস্থ্যখাত, শিক্ষাখাত এবং সাধারণ জনগণের জন্য যে সুরক্ষা বেষ্টনী, সামাজিক সহায়তার, সেটিকে আরও বাড়ানো এবং সেটি যেন কেবল চ্যারিটি হিসেবে না হয়, সেটিরও একটা কার্যকর পদ্ধতি, প্রক্রিয়া বা পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং এইসব বিষয় যেন
আগামী বাজেটে মনোযোগ দেওয়া হয়। বিরোধী দলের পক্ষ থেকে এটি ভাবনা উত্থাপন করা হয়েছে, সমাজের নানা স্তর থেকে নানান পরামর্শ দেওয়া হয়েছে, অর্থনীতিবিদরা দিয়েছেন, ব্যবসায়ী নেতারা দিয়েছেন। আমরা আশা করব যে অর্থমন্ত্রী সেগুলোকে সন্নিবেশিত করবার চেষ্টা করবেন। এবার বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ সংসদে যেহেতু কম, আমরা আশা করব বাইরের ধারণাগুলো অনেক বেশি বাজেট পাশের আগে অনুমোদিত হবার আগে যেন সেগুলো বেশি করে বিবেচনায় নেওয়া হয় এবং চলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন, এবং ঘরে থাকবার কোনো বিকল্প এখন পর্যন্ত অন্তত নেই।